নমস্কার আমি মনীষী আমার ব্যান্ড স্লিপিং পিলস আমি আজকে কিছু কথা বলার জন্যই এই ভিডিওটা করছি খুব সংক্ষেপে যতটা কম বলা যায় সেই হিসেবেই আমি কথাটুকু বলছি আমরা বাঙালি এবং আমরা পশ্চিমবঙ্গে থাকি সেক্ষেত্রে আমাদের কিছু দায়িত্ব আছে আমাদের কিছু কর্তব্য আছে আমাদের বাংলার প্রতি কিন্তু ইদানিং আমরা অনেকেই সেই জায়গাটা ভুলে যাচ্ছি সেই জায়গাটা হয়তো কোথাও একটা উপেক্ষা করে যাচ্ছি বা সেই জায়গাটায় কোনো না কোনো পরিস্থিতিতে কোনো হয়তো অবস্থার জন্য আমরা সেই জায়গাতে পৌঁছতে পারছি না আমরা বাংলাকে অনেক ক্ষেত্রে পেছনে ফেলে অন্যান্য ভাষাকে অনেক সাদরে আমন্ত্রণ করছি এবং তার পাশাপাশি বাঙালি জাতিকে আমরা অপমান করছি আমাদের ভাষাটা অত্যন্ত বিপন্ন আমি একবারও বলছি না যে আমরা অন্য ভাষাকে আমন্ত্রণ করব না বা অন্য ভাষায় কোনো কাজ করব না কোনো শিল্প করব না এটা আমার কথা নয় আমি এটুকুই বলতে চাইছি যেমনভাবে অন্য ভাষাকেও আমরা আমন্ত্রণ জানাবো কিন্তু সবার আগে আমরা বাংলাকে আমন্ত্রণ জানাই বাংলা ভাষায় কথা বলুন বাংলা গান শুনুন বাংলা সিনেমা দেখুন হতে পারে যে অনেক ক্ষেত্রে শিল্পকর্মে বা নতুন কিছু প্রচেষ্টায় প্রয়াসে সেখানে হয়তো যে পরিমাণ অর্থের প্রয়োজন সে পরিমাণ অর্থ হয়তো সবাই যোগান দিতে পারে না সেক্ষেত্রে হয়তো যে উৎপাদনটা হয় সেটা হয়তো কোনো ক্ষেত্রে অন্যান্য ভাষায় কাজ করা কোনো শিল্প বা কলার থেকে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ে তবু আমরা যদি একটু ভেবে দেখি এই অর্থের ব্যাপারটাকে একটুখানি যদি সরিয়ে দেখি তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসে কিছু না কিছু ভালো পাই সেরকম বাংলা কাজ বাংলা বই বাংলা সিনেমা বাংলা গল্প বাংলা রেডিও চ্যানেল বাংলা গান সমস্ত রকম বাঙালি আনাকে আমরা যদি একটু সাদরে আমন্ত্রণ জানাই আমরা আমন্ত্রণ জানালেই সেই জিনিসটা আস্তে আস্তে আমাদের মধ্যে আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে এটুকুই আমি বিশ্বাস করি শুভ শারদিয়া সকলকে অনেক অনেক অভিনন্দন আমায় এই ভিডিওটি করার জন্য অনুরোধ করেছেন বাংলা পক্ষ থেকে রাজ যে বাংলা পক্ষের একজন কর্মী এবং আমিও মনে করি এই বাংলা পক্ষ পেজের জন্য আমাদেরও কাজ করা উচিত কারণ ওদের কাজ আমার ভালো লেগেছে আশা করি আমরা যারা বাঙালি তাদেরও ভালো লাগবে আমরা আমি একবারও বলছি না যে অন্য ভাষা যা আমাদের প্রতিবেশী ভাষা এদেরকে দূরে ঠেলে আমাদের কাজ করতে একবারও আমি তা বলছি না আমি বলছি প্রথম সম্মানটা আমরা বাংলা ভাষাকে দিই চলুন না এই পুজোটা না হয় একটু বাংলা সিনেমা দেখি বাংলা গান শুনি অনেক নতুন নতুন কাজ হচ্ছে অনেক ছোট, বড় সমস্ত মাপের শিল্পীরা অনেক ভালো ভালো কাজ করছেন তাদের কাজগুলো না হয় এই পুজোটা দেখি আমরা একটা পুজোয় বছর বছর তো এত পুজো আসে না হয় একটা পুজো আমরা এই বাংলার জন্য একটুখানি আত্মত্যাগী না হয় করলাম এতে তো ক্ষতি নেই আমরা তো আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না চলুন না দেখা যাক বাংলার জন্য কিছু করি জয় বাংলা